আজকে যারা এখানে সমবেত হয়েছে অধিকাংশ বিভিন্ন ক্লাবের অফিসিয়াল বিভিন্ন ফেডারেশনে আগে যুক্ত ছিলেন, কিন্তু গত 15 বছরে তাদেরকে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফেডারেশনে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এটার প্রতিবাদ জানাই এবং আমরা এটা বলে বসে চাই যে তারা যে গত 15 বছরে যে সমস্ত দুর্নীতি করেছে এবং স্বজন বিক্রি করেছে, বিভিন্ন অনিয়ম করেছে, সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই এবং আমরা চাই এই বোর্ডের ক্রিকেট বোর্ডের প্রত্যেকটি পরিচালক তাদের যে অপকর্ম সেটা দায় বানিয়ে তারা এখান থেকে পদত্যাগ করুক এবং যোগ্য সংগঠকদের হাতে যারা যোগ্য আছে, দেশে অনেক ভালো ভালো সংগঠক আছে, ক্রীড়া সংগঠক আছে, তাদের হাতে এই বোর্ড তুলে দেয় এবং আমরা চাই একটি সুষ্ঠু ধারা বাসনের সুষ্ঠু নিয়মের ভিতরে ICC অনেক নীতিমালা আছে সেগুলি বজায় রেখে আমরা একটি সুন্দর একটি ক্রিকেট বোর্ড দেখতে চাই। সেই ক্রিকেট বোর্ডের সাথে খেলার কোনো বৈষম্য এখানে আপনারা দেখেছেন, খেলোয়াড়দের নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, অনেক মানে বেআইনি ভাবে বোর্ড থেকে মানে ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই এই ক্রিকেট বোর্ডটাতে বোর্ডে যারা আছে তারা যাতে পদত্যাগ করুক এবং একটি সুস্থ ধারা ক্রিকেট উন্নয়নের যাতে ব্যাহত না হয় সেটা বজায় রাখতে চাই। আমরা চাই না কোনো আন্দোলন করতে, আমরা চাই সহযোগিতা করতে এবং দেখেন দায়িত্ব থেকে আমরা কিন্তু এখানে সবাই ক্রিকেট বোর্ডে আসা বন্ধ করে দিয়েছিল, আমরা বলছি যে এটা ক্রিকেট, ক্রিকেট যে ভালো খেলা এবং ভদ্রলোকের খেলা, সুতরাং আমরা চাই ক্রিকেট খেলা চালু থাকুক, তারপরে আমরা আশ্বস্ত করার পরে কিন্তু এই ক্রিকেট কর্মকর্তারা কাজে যোগ দিয়েছে এবং ক্রিকেটে যে পাকিস্তান সফর এই দল এবং জাতীয় দল যাচ্ছে এবং চালু আছে, এটা আমাদের কারণে হয়েছে, তারা কিন্তু আসতে চায়নি ভয়ে, কারণ তাদের অনেক অপরাধ, তাদের ভিতরে অনেক ভয় আছে, এই ভয় নিয়ে তারা ক্রিকেটে আসতে চায়নি, কিন্তু আমরা বলেছি যে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা যাতে এখানে এসে এই খেলাগুলি চালু রাখে এবং ক্রিকেটের অগ্রযাত্রা যাতে আপনারা আরো দেখেন এখানে বিভিন্ন ভাবে অনেক লোককে নিয়োগ দেওয়া হয়েছে অবৈধভাবে, সেটারও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সর্বশেষ আমরা যেটা জানাই প্রত্যেক প্রযুক্তি আমার কাছে অবিলম্বে পদত্যাগ করে এবং যোগ্য নেতৃত্বে আমাকে ক্ষমতা অর্পণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কিন্তু আমাদের ছাত্র চেতনা আপাতত সাধারণ ক্ষোভ রয়েছে, এই ক্রিকেট বোর্ডে আমাদের আমেরিকার নেতৃত্বে একটি ভুলের পাকও কিন্তু করতে পারেনি, আপনারা ইতিবাচক ভাবে দেখুন, সেখানে ছাত্র জনতা সহ সুশীল সমাজ সহ সংগঠন ক্রিকেটার সহ সকলকে মিলিয়ে একটা সুন্দর ক্রিকেট বোর্ড রচিত হবে। এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা, বিভিন্ন ফেডারেশনের সদস্য মানুষের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছে এখানে আমাদের এই এলাকার বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। আমি শুধু বলতে চাই দীর্ঘ 17 বছর শেখ হাসিনার স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আমি বলতে চাই বাংলাদেশের ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে। আমি আজকে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই, এখানে আমি একজন সংগঠক হিসেবে উপস্থিত হয়েছি। আমি বলতে চাই আজকে বাংলাদেশের আপনাদের সাধারণ মানুষ, আজকে বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, সবাই আজকে একটি নতুন স্বাধীনতা যে স্বস্তি সেটা অনুভব করছে। বিগত 12 বছরের যে নির্বাচন তারা করে আসছেন তার একটা ছোট চিত্র আমি তুলে দিচ্ছি। এই ক্রিকেট বোর্ড শেখ হাসিনা সরকারের মতোই ইলেকশন করে গেছে, তারা কাউকে ভোট দিতে দেন নাই, ইভেন্টে এই কমিটির করে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল ইলেকশন করা, তারা নির্বাচন কমিশনারকে দিয়ে নতুন আইন করে
অনলাইনে ভোট নিয়ে এক্সিম অফিসে বসিয়ে প্রাইম মিনিস্টার কাউন্সিলটা কেটে ডাইরেক্ট ভোট দিয়েছে। এইসব দুর্নীতি বা ক্রিকেট বোর্ড ক্রিকেটে থাকার দরকার নাই। অবিলম্বে এই ক্রিকেট বোর্ড ফেলে নতুন যারা এসে আসবে তাদের মাধ্যমে এই ক্রিকেট বোর্ড পরিচালনা